আসসালামু আলাইকুম ও নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা প্রোডাক্ট নিয়েছি, প্রোডাক্টের নাম হলো মালমিন সিরাপ। বন্ধুরা, এই মালমিন সিরাপ কখন কোথায় ব্যবহার করতে হয় আপনারা জেনে নিন। বন্ধুরা, এই মালমিন সিরাপ সাধারণত বাচ্চাদের সিরাপ, এক দেড় বছর, সাত ছয় পাঁচ বছর পর্যন্ত এই সিরাপটা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, এখানে লেখা আছে বেস্ট বিফোর 18 মান্থ ফ্রম ম্যানুফ্যাকচার। বন্ধুরা, কিছু কিছু বাচ্চা দেখা যায় চলন ফরন একেবারেই চলতে পারে না, চিকুন এবং ভাত খাচ্ছে পারছে না, তাদের জন্য এই সিরাপটা ব্যবহার করবেন। সময় মতো ভাত খাবে এবং ওজন বাড়বে, শরীরের দুর্বলতা সরে যাবে। বন্ধুরা, এটা কোন কোম্পানি হয়? এটা বন্ধুরা সাধারণত জগৎ ফার্মা কোম্পানি হয়। এটা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন, আর বড় বড় ডাক্তার ওই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন। বন্ধুরা, সিরাপটির দাম হলো 80 টাকা, মানে পয়সা। বন্ধুরা, এটা যদি বাচ্চাদের ব্যবহার করে তাহলে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো, শরীর দুর্বলতা সরে যাবে, আরও ওজন বৃদ্ধি হয় নিয়মিতভাবে। এই সিরাপটি কখন কখন ব্যবহার করবেন জেনে নিন ভিডিওর মাধ্যমে। আরও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই সিরাপটি খাওয়ার দুই টাইম খাওয়াবেন, কিন্তু খাওয়ার পরপর সকালে এবং রাত্রে এই সিরাপটি ব্যবহার করবেন। বন্ধুরা, এটা 100 ml সিরাপ হয়। বন্ধুরা, এটা ভালো একটা প্রোডাক্ট। কিছু কিছু বাচ্চা আছে দুর্বলের জন্য বমি করে, এই সিরাপটা ব্যবহার করলে বমিটাও দূর হয়ে যায়। বন্ধুরা, এই সিরাপটি ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন D3, B3, ভিটামিন B5, ভিটামিন B6 এবং ভিটামিন B12 এবং জিঙ্ক, মানে শরীরে এই সিরাপটা ব্যবহার করলে তাগত এসে পড়ে। আশা করি সবাই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন। সিরাপটি যারা যারা খাওয়ান নাই, সিরাপটি খাওয়াতে পারবেন। বাচ্চাদের জন্য ভালো একটা প্রোডাক্ট। যে কোনো ভিটামিনের মাধ্যমে সিরাপটি খাবেন না, ভালো ডাক্তার নিয়মিত খাবেন, জিজ্ঞাসনে সিরাপটি ইস্তেমাল করবেন, ব্যবহার করবেন। আসলে কি এই সিরাপটি বাচ্চাদের খাটবে না তথাপি জেনে নেবেন। ভিটামিনের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থী। আর ওই ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে বোঝা গেছে, আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ।